क्या करके मानोगे श्रीकांत। হ্যাঁ ফ্রেন্ডস, শ্রীকান্ত তিওয়ারি কি করতে না পারে আর কি করতে পারে এটা হচ্ছে একটা মস্ত বড় প্রশ্ন। আর সেই প্রশ্নের জবাব আমরা 4 জুন নয় 3rd জুন পেয়ে গেছি, একদিন আগে। আর সেটার জন্য আমি খুব গ্ল্যাড হয়েছি যে একদিন আগে বেরিয়েছি। আমি 4 জুনের জন্য খুব ওয়েট করেছিলাম, যখন 3rd জুনে বেরিয়ে গেল ও মাইন্ড ব্লোয়িং আমার এক্সপিরিয়েন্স। সো আপনারা এতক্ষণে তো বুঝেই গেছেন কী সম্বন্ধে কথা বলছি, কার সম্বন্ধে কথা বলছি। যদি না বুঝে থাকেন তাহলে একটু ওয়েট করুন, ইন্ট্রোটা করে নিই, তারপর বলবো। ওকে, সো চলুন ইন্ট্রোতে। হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনিজ রিভিউ 2.0তে। প্লিজ চ্যানেলটা করে ফেলুন সাবস্ক্রাইব, তলার বেল আইকনটা প্রেস। আর এরকম ফিল্ম আর ফিল্ম রিলেটেড টপিক নিয়ে যদি আড্ডা মাত্রায় চটপট আমাকে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলো করুন, যার আইডি এখন স্ক্রিনে দেখাচ্ছে। এই বলে বলি, ফার্স্টেই বলেছি শ্রীকান্ত তিওয়ারির নাম করেছি। সো হ্যাঁ ফ্রেন্ডস, দ্য ফ্যামিলি ম্যানের 2nd সিজন 4 জুনে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গেছে একদিন আগে 3rd জুনে। এখন ওটা অ্যামাজন প্রাইম ওটিটি প্ল্যাটফর্মে চলে এসছে। আর আজকে এই ভিডিওতে করব ওটার ওপরে ফুল ডিটেলড আলোচনা। ফার্স্টে বলি, রাজ অ্যান্ড ডিকের ডাইরেকশন অসাম হয়েছে। এই গল্পটাতে দুটো অ্যান্টাগনিস্ট, যেই দুটো অ্যান্টাগনিস্ট গ্রুপকে দেখানো হয়েছে, সেই দুটো অ্যান্টাগনিস্ট গ্রুপ ভীষণ ডেঞ্জারাস। একটা হচ্ছে লঙ্কান তামিল টাইগার্স LTTI, আর একটা হচ্ছে ISI, আমাদের চিরশত্রু। সো এই দুটোর প্রতিপক্ষের সাথে লড়াই করছে একা শ্রীকান্ত তিওয়ারি। আর এইবার এই যে আগুনটা জ্বলছে, যেই ডাবল ফায়ারিংটা করছে LTTI আর ISI, এই যে ডাবল ফায়ারিংটা চলছে, এই ফায়ারিংয়ের আঁচ শ্রীকান্ত তিওয়ারির বাড়ি অবধিও পৌঁছে গেছে। চমকে গেলেন? চমকে যাবেন না, জাস্ট গিয়ে অ্যামাজন প্রাইমে দেখে ফেলুন ওয়েব সিরিজটা। ভীষণ হাইপ, ভীষণ এটা নিয়ে কথা চলছে, আর অসাম লাগবে। আমার মতে এই ফ্যামিলি ম্যান সিরিজটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিয়ান ওয়েব সিরিজ অন স্পাই, এসপিওনাজ, থ্রিলার, ড্রামা। কারণ এটাতে যেইভাবে একটা নর্মাল লোকের লাইফকে একটা এক্সট্রাঅর্ডিনারিভাবে দেখানো হয়েছে, সেটা আমার খুব কম ওয়েব সিরিজে আমি দেখেছি। নামটাও এখানে কাছে দ্য ফ্যামিলি ম্যান, একটা ফ্যামিলি ম্যান, কিন্তু সে কীরকম এক্সট্রাঅর্ডিনারি হতে পারে যখন তার মেয়ে সেটা জানতে পারছে, তার ওয়াইফ যখন সেটা তার মেয়েকে রিভিল করছে, সেই সব সিকোয়েন্সগুলো অসাম লেগেছে। এবার আসি অ্যাক্টিংয়ে। অ্যাক্টিংয়ে মনোজ বাজপেয়ীর অ্যাক্টিং নিয়ে কিছু বলা বাহুল্য। ওনার মতো এত ন্যাচারাল অ্যাক্টার আমি খুব কম দেখেছি, আমি ওনার খুব ফ্যান। আর উনি এত সুন্দর প্রত্যেকটা সিচুয়েশানকে, খুব গ্রেভ সিচুয়েশানকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছে, খুব সুন্দরভাবে কমিক সিচুয়েশানগুলোকে হ্যান্ডেল করছে। প্রত্যেকটা সিচুয়েশানে নিজেকে ঢেলে নিয়ে উনি সেই মতন পারফর্ম করছেন। প্রিয়মণি এই সিজনেও অসাম পারফর্ম করেছে, অ্যাজ যে কে দারুণ লেগেছে। এইবার আসি মেন এই সিজন 2-এর যে সব থেকে বেশি হাইপ যার জন্য ছিল, সেটা হচ্ছে সামান্তা প্রভু রাউত আখেনি মাইন্ড ব্লোয়িং পাঠ করেছে। ওনাকে দেখলে যেন মনে হচ্ছে একটা বাঘকে দেখছি, একটা ফেরোশাস বাঘিনী। যেহেতু LTTIকে তামিল টাইগার্স বলে, সেরকম একদম টাইগ্রেসের মতন তার লুকস, হাব ভাব, হাঁটা চলা, ওরকম অ্যাকশন, ওনার মুখভঙ্গি, এক্সপ্রেশন, সবে উনি টোটাল 100-এ 100 পারফর্ম করেছেন। প্লাস অ্যাকশন সিকোয়েন্সগুলো এবারে আরও বেশি ডিটেলডভাবে দেখানো হয়েছে, আরও ভালোভাবে দেখানো হয়েছে। আর এখানে একখানা অদ্ভুত টুইস্ট লাগলো আমার কাছে। PM হচ্ছে বাসু, তাও আবার মহিলা। রাজার দিকে কি এখানে কিছু ফিউচার প্রেডিকশনের ব্যাপারে যাচ্ছে কি? আপনাদের কি মনে হয়? যদি হয় তাহলে চটপট কমেন্ট করে ফেলুন এটাতে। কারণ কিছুদিন আগেই টুইটারে একটা খুব ট্রেন্ডিং হ্যাশট্যাগ এসেছিল, বাঙালি প্রধানমন্ত্রী চাই। তো সেই ব্যাপারেও যদি জানেন তাহলে সেটা সম্বন্ধেও জানিয়ে ফেলুন কমেন্টে। এইবার আসি টোটাল গল্পটা। টোটাল গল্পটাতে আমার কোথাও কোনো জায়গায় মনে হয়নি কিছু খারাপ, কিন্তু আমার যেটা একটু মনে হয়েছে, যেটা 7th আর 8th এপিসোডে হয়েছে, সেই জিনিসটা হচ্ছে একটু বেশি ল্যাগ হয়ে গেছে, কিছু জিনিসকে একটু টানা হয়েছে, টাইমটা বেড়েছে। এই টাইমটা যদি না বাড়তো তাহলে মনে হয় আরেকটু ভালো হতো। কারণ ক্লাইম্যাক্সটা আমি বুঝতে পারছি কী হচ্ছে, কিন্তু সেটা একটু বেশি টেনে ধরে রাখা হয়েছে। ওইটা বাদ দিয়ে আপনার টোটাল কোথাও কোনো এক আনারও কমপ্লেন করার জায়গা থাকবে না। সেই জন্য চটপট দেখে ফেলুন, আমি লিঙ্ক তলার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ক্লিক করুন, অ্যামাজন প্রাইম খুলে ফেলুন, দেখে ফেলুন। আর কেমন লাগলো সেটা প্লিজ তলায় কমেন্ট করে জানান, আমারও ভাল লাগবে সেটা শুনে। আর চ্যানেলটা করে ফেলুন সাবস্ক্রাইব, তলার বেল আইকনটা প্রেস করে রাখুন। ফিল্ম বা ফিল্ম রিলেটেড টপিক নিয়ে যদি আড্ডা মারতে হয় চটপট আমাকে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলো করুন, যার আইডি এখন স্ক্রিনে দেখাচ্ছে। এই বলে টাটা।